বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে কাঁকসার এক ছাত্রীর রহস্য মৃত্যু। বেঙ্গালুরুর হস্টেল থেকে ছাত্রী দিয়া মণ্ডলের ঝুলন্ত দেহ পাওয়া যায়। শনিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে সে ফোনে কথাও বলে, এক বন্ধুর সঙ্গে ফোনেও কথা বলে দিয়া। তারপরে তার মৃত্যুর খবর দেওয়া হয় দিয়ার পরিবারে। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে নাকি কেউ খুন করেছে, এই ঘটনা পূর্ণ তদন্ত চাইছে পরিবার। নার্সিং পড়তে গিয়েছিল কাঁকসার এই ছাত্রী, আর তারপর তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এবং পরিবারের সঙ্গে সে কথাও বলে, মায়ের সঙ্গে কথা বলে, এক এক বান্ধবীর সঙ্গে কথা বলে, আর তার খানিক বাদেই তার মাকে ফোন করে জানানো হয় দিয়ার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে হস্টেলে। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, বিস্তারিতভাবে একটু জানবো। চিত্তরঞ্জন, রহস্যের গন্ধ পাচ্ছেন পরিবারের লোকজন, তারা চাইছেন যে একটা তদন্ত হোক। কি বলা হয়েছে এখনো পর্যন্ত পরিবারকে প্রথমত একটু জানতে চাইবো, আর দ্বিতীয়ত তারা কি চাইছেন? দেখো, পরিবারকে যেটা দিয়া মণ্ডল যে ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং নিচ্ছিল, দ্বিতীয় বর্ষে ছিল, গতকাল তার সন্ধ্যেবেলায় তার রাতের দিকে বাড়িতে ফোন আসে যে তাকে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়। তারপরে তার আগে তার বন্ধু এবং তার মায়ের সঙ্গে কথা বলেছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে দিয়া, তার এক বন্ধু ছিল তার রাহুল বলে ছেলে, যার নাম সে মাঝে মধ্যেই করতো এই দিয়া, এবং তাকে জ্বালাতন করতে বলে জানিয়েছে সে, যাতে অন্য কোনো বন্ধুর সঙ্গে কথা না বলে অন্য কারোর সঙ্গে কথা না বলে সেইভাবে আলোচনা করতে, এবং সেই কথা তার মাকেও জানিয়েছিল, তার মা সেটা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে। যেটা সেই কারণেই হয়তো ভাবছে যে মানসিক চাপে ছিল, সেই কারণেই সে আত্মহত্যা করলো না, অন্য কোনো কারণ আছে সেটা তদন্ত করছে ব্যাঙ্গালোর পুলিশ। তবে এখান থেকে খবর পাওয়ার পর মানে অলরেডি ময়না তদন্ত হয়েছে এবং আগামীকাল তার দেহ দুর্গাপুর আসতেও পারে, এবং তারা একটা অভিযোগও জানাবে যে কি কারণে মৃত্যু হল, তার পূর্ণাঙ্গ তদন্ত সেটা তার পরিবারের বক্তব্য। কারণ এই মাত্র সেকেন্ড ইয়ার ছাত্রের মধ্যে একমাত্র মেয়ে, তাদের পরিবারের একমাত্র মেয়ে এইভাবে আত্মহত্যা করলো, পড়তে গিয়ে না তাকে খুন করা হলো না, কিভাবে মৃত্যু হলো, কি কারণে তার কোনো মানসিক চাপ ছিল, সবটা জানার জন্য তাদের পরিবার কিন্তু চাইছে যে পূর্ণাঙ্গ তদন্ত হোক। আত্রেই ধন্যবাদ। সাতটা দশ পনেরো এরকম সময় আমাদের কাছে ফোন এসেছিল, তার আগে আমরা তো জানি না এই সমস্ত ঘটনা কিছু। দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে, তার দশ মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া, যে খুব ভালো কথাবার্তা হলো, কোনো তাতে অসঙ্গতি কোনো ইয়ে ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সে ধরনের কোনো ইয়ে ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়, হ্যাঁ এই নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি, মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে কী ঘটেছে আমরা এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি। তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নাহলে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আর একজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে, এইভাবে মানে আমরা সঙ্গে দিশাহারা হয়ে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।